দিদি বাড়িতে ঢুকে গেছি, দিদি রান্না করছে। দিদি কিসে রান্না করছে? আমি কইছি কি আমার কিসে খাওয়া দাওয়া করে চলে যাবে বাবা? দিদি কিসে রান্না করছে তুমি? এটা ইন্ডাকশন ওভেন। ইন্ডাকশন ওভেন দিদি রান্না করছে, দেখো রান্নাটা বেশ। এমনি করে কেমন ওয়াশ খেলা তুই? ডাল আর অনেক কিছু রান্না করছে। এখনই এলাম দিদির ঘরে, অনেকদিন পর আসলাম। দিদি বাড়িটা অনেক বড়, দিদির ডাইনিং রুম। আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওদিকে রুম আছে, আর এই সাইডটা রেখে এই সাইডটা আসবে কি করছে। অনেক বড় উঠোন আছে, আর এই সাইডটা আছে দিদির স্নানের জায়গা। স্নানের জায়গা দিদির এই সাইডটা, আর হচ্ছে এইদিকে রুম। তো যাই হোক, আগে খিদে পেয়ে গেছে, ওদেরকে আগে খেতে দিই, বাকিটা পরে দেখা যাচ্ছে। পেঁপে পেঁপে কই যাইবো? পেঁপে কই কই? পেঁপে জাইবুর গাছে পেঁপে ধরেছে বাবা। কই? ওই যে বোল্ডার পেঁপে, শর্ট খাবো নাকি? এই যে পেঁপে, পেঁপেটা প্লাস্টিক দিয়ে বাঁধা আছে, অনেক বড় পেঁপে, বিরাট পেঁপে। এই যে জাইবু দেখাচ্ছে, রে বাবা বিশাল পেঁপে। পেঁপের সাইজ কি? এই বাবা সেই পেঁপে না বিলাতি? এই বাবা এই যে এটা ধরেছিল, এটা নুকু হ্যাঁ রে। পেঁপে না কি এটা? এই যে পেঁপে, পেঁপে মনে হচ্ছে নাকি মনে হচ্ছে এটা? এত চিকনা গাছে এই পেঁপে ঢোকা আছে। হ্যাঁ এটা কি পেঁপে? ভালো করে বানর এসেছে কলা খাচ্ছে, দেখানো যাচ্ছে না? এই যে রোদের ঝিলটা লাগছে তো, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না গাছের ফাঁকা দিয়ে। ওই ওই তো খাতেই আছে ছোট্ট বান্ধব। অন্ধকার।